সরকার সারা দেশে কিছু মামলাবাজ পুষছে, যাদের কাজই বিরোধী দলকে ঘায়েল করতে মামলা দেয়া এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। মানহানির মামলায় নড়াইলের আদালত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে অভিযোগ করেন তিনি। বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা এই মামলার আইনগত ভিত্তি নেই দাবি করে রিজভি বলেন, সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কেউ কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা করতে পারে না। আওয়ামী লীগের আমলে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করেন রিজভি আহমেদ। আওয়ামী কক্ষপথেই ঘুরপাক খাচ্ছে আইন আদালত। দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনাটি কদর্য অমানবিকতা, নির্মমতা ও হিংস্রতার বহিঃপ্রকাশ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 3 বছরের বেশি সময় বন্দী রেখে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ইতিহাসের সকল বর্বর নির্যাতনকেও হার মানিয়েছে।